শুভ সন্ধ্যা প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি আই অন টেলিভিশনের নিয়মিত আয়োজন ওমেন্স ওয়ার্ল্ডে আজকে এই বিশেষ আয়োজনে আপনাদের সাথে প্রতিবারের মতো আমি হচ্ছে শামিমা মিতা। আজ 25শে ডিসেম্বর সারা বিশ্বে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ক্রিসমাস ডে। আর আজ আমি আমার এই ওমেন্স ওয়ার্ল্ডে এই বিশেষ পর্বে আপনাদের সাথে রয়েছি এবং আই অন টেলিভিশনের পক্ষ থেকে ওমেন্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে সারা বিশ্বে সকলকে জানাচ্ছি ম্যারি ক্রিসমাস। আশা করি এই বছর আপনাদের এই বিশেষ দিনটি খুব ভালো যাচ্ছে এবং আপনারা ভালো আছেন এবং সকলে পরিবার পরিজনকে নিয়ে এই ক্রিসমাস উদযাপন করছেন। যদিও এটি একটি ধর্মীয় উৎসব, আই অন টেলিভিশন আমরা সবসময় বলে থাকি যে কথাটি, সেটি হচ্ছে যে ধর্ম যার যার, উৎসব সবার এবং উৎসবের আনন্দ সবার। উৎসবের আনন্দ আমরা যদি আমাদের মাঝে ভাগাভাগি করে নিতে পারি সেই আনন্দ অনেক 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 বেশি হয়ে যায়। কারণ আমরা জানি যে আমরা যে দেশে আছি, এই বর্তমানে আমরা যে বসবাস করছি একটি খ্রিস্টান ধর্মাবলম্বী দেশ, এবং এই দেশে আমরা যারা মুসলমান আছি, যারা হিন্দু আছে, যারা বৌদ্ধ আছে, বিভিন্ন ধর্মাবলম্বী আছে, আমরা সকলে যার যার ধর্মগুলি সুনিপুণভাবে, সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে পালন করে থাকি। আর তাই যখন এই খ্রিস্টান ধর্মীয়দের বড় উৎসব মে ক্রিসমাস চলে আসে, তখন সারা দেশ এমনভাবে সেজে ওঠে যে তখন কিন্তু এই আনন্দ শুধু তাদের মধ্যে একা থাকে না, সকল ধর্মাবলম্বীরাই এই উৎসবগুলোকে উৎসবমুখ পরিবেশে উপভোগ করে থাকে। এবং আমরা জানি যারা নাকি অন্যান্য ধর্মাবলম্বী আছেন, তারা সকলে এই ক্রিসমাসকে, বিশেষ করে পৃথিবীর বিভিন্ন দেশে যে যেখানে আছেন, তারা সকলে এই ক্রিসমাস উদযাপন করেন একেবারে বলা যায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের মতো করেই। কারণ এই যে উৎসব এবং উৎসবের আনন্দ কিন্তু আমাদের সবার, বিশেষ করে বাচ্চারা যখন স্কুলে যায় এবং এই বিষয়গুলো দেখে, সারাটা দেশ আলোকসজ্জায় লাইট দিয়ে সেজে ওঠে, প্রতিটি অলি গলি এবং প্রতিটি বাড়িঘর, তখন আমরা কিন্তু সেই আনন্দটা আমাদের সাথে ভাগাভাগি করে নিই। আর আজকে এই আমাদের ওমেন্স ওয়ার্ল্ডের বিশেষ পর্বে আমার সাথে যে অতিথি রয়েছেন, এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে কথা বলবো। আবারও আপনাদের সবাইকে জানাচ্ছি ম্যারি ক্রিসমাস। এবং আমার সাথে যে দুজন অতিথি রয়েছেন আমি তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার সাথে রয়েছেন, আমার ডান দিকে রয়েছেন সালেহা চৌধুরী, উনি একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট, তার সাথে আমরা আরও কথা বলবো আরও যে বিষয়গুলো তার সাথে আছে। তবে প্রথম যে পরিচয়, তিনি একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং অনেক কাজ করছেন আমাদের কমিউনিটির জন্য। সালেহা চৌধুরী, আপনাকে আমন্ত্রণ আয়ন স্টুডিওতে ওমেন্স ওয়ার্ল্ডে, কেমন আছেন? তুমি ইনভাইট করছো আসার জন্য আমার। ফার্স্ট অফ অল আমি বলি, এটা তো বিজয়ের মাস, অবশ্যই আমরা, অবশ্যই হ্যাঁ, আমাদের মুক্তিযোদ্ধাদের স্মরণ করবো। নেক্সট ইয়ার আসতেছে আমাদের নিউ ইয়ার, এখন একটা হলিডে চলতেছে বাচ্চাদের, ক্রিসমাস চলতেছে, তো সব মিলিয়ে আমরা একটা উৎসব উৎসব চতুর্দিকে। যদিও খ্রিস্টানদের এইটা এখন যেইটা আজকে বড়দিন ওদের ক্রিসমাস ডে, বাট আমাদের বাচ্চাদের তো ছুটির দিন, ওরা তো ছুটি পায় না, তো ওরা ওদের মতো করে ছুটি, আমরা তো ছোটোবেলা যা শিখাইছি, আমরা মুসলমান আমরা ওই রকম, ওরা তো শিখাইছি যা সারা বছর শিখেছি, ছোটোবেলা থেকে শিখেছি, ওরা জানে, কিন্তু ওদের স্কুল থেকে ওরাও জানে এরা মুসলমান, বাট আমরা ওদের যে একটা হোলিডে টাইম, এতদিন পরে ওরা ছুটি পাইল, এরা এনজয়মেন্টের সাথে আমরাও একত্র হয়ে আমরা এনজয় করি এদের সাথে, ওরা রান্না বান্না করে আমরা বসে বসে খাই। ধন্যবাদ আপু সময় করে আমাদের স্টুডিওতে আসার জন্য। এবং আমার সাথে আরেকজন যে অতিথি রয়েছেন, তিনিও আমাদের একজন কমিউনিটি অ্যাক্টিভিস্ট, তার অনেক দিকে অনেক কাজ রয়েছেন, তিনি একজন বিজনেসম্যান, তিনি একজন মিডিয়া ব্যক্তিত্ব, তবে এই মুহূর্তে তাকে বলবো কমিউনিটি অ্যাক্টিভিস্ট, এক কথায় যাকে আমরা পরিচিত করতে পারি। আমাদের কমিউনিটি অত্যন্ত প্রিয় মুখ নাজিরাতুল নাইম নাজু, আমাদের প্রিয় নাজুপা। নাজুপা, আপনাকে আমন্ত্রণ আয়ন স্টুডিওতে ওমেন্স ওয়ার্ল্ডে, কেমন আছেন? খুবই ভালো আছি, শুভ সন্ধ্যা আপনাকে শামিমা মিতা। আমার খুবই ভালো লাগছে যে আপনার এই সুন্দর দিনে, একটা ধর্মীয় দিনে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং খুবই ভালো লাগছে এজন্য। ধন্যবাদ। এই বিশেষ দিনে, এই ছুটির দিন, আমি জানি এই দিনটাতে সকলে পরিবার নিয়ে, যেহেতু খ্রিস্টান ধর্মীয় অবলম্বী যারা, তারা তো ফ্যামিলি নিয়ে একসাথে সময় কাটায়, কিন্তু আমরা জানি যে আমরা বাঙালি যারা আছি বা অন্য ধর্মীয় ধর্মাবলম্বী যারা আছি, তারাও কিন্তু আমরা বাচ্চাদের নিয়ে ঠিকই ওদের মতো করে আনন্দ করি, হয়তো
ধর্ম পালনটা ডিফারেন্ট কিন্তু আনন্দটা কিন্তু আনন্দ আনন্দ কিন্তু ডিসেম্বর মাসটাই কিন্তু আনন্দের যেহেতু 16 ডিসেম্বর ছিল বিজয় দিবস তো মহান বিজয় দিবসের রেশ কিন্তু এখনো রয়ে গেছে এরই মাঝে চলে আসলো আমাদের 25 ডিসেম্বর ক্রিসমাস কারণ আমাদেরই প্রতিবেশী যারা বিদেশি তারা আনন্দ করতেছে আমাদের ভালো লাগতেছে আমিও করি বিভিন্ন ধরনের পুডিং কেক এগুলো তো করি আর আজকে অনেকগুলা দাওয়াত নিমন্ত্রণ আছে সেগুলা খেতে যাবো মানে মনে হচ্ছে আমাদের ঈদের সময় যে অনেকটা আমেজ থাকে এখানে যাবো ওইখানে যাবো তো আজকেও তেমনি কারণ বিদেশিদের সাথে একই সমাজে আমরা আছি আমরা যেন সমাজের সবাই মানে সম্প্রীতির মধ্যে আমরা আছি এটাই বড় কথা এই যে সম্প্রীতি যে কথাটা বললেন এটাই কিন্তু সবচেয়ে বড় মানে ধর্মীয় ব্যাপারটা যদি বলি মানে সব ধর্ম সবচেয়ে বড় ধর্ম হচ্ছে মানবতার ধর্ম মানবতার ধর্ম প্রতিটি ধর্মের মূল মন্ত্র কিন্তু এক আপনি যে কোনো ধর্মেই যান তা বলবে কিন্তু সবচেয়ে প্রথম হচ্ছে মানুষকে ভালোবাসা মনুষ্যত্ব যেখানে তো সেই জায়গা থেকে আমরা কিন্তু পুরো বলা যায় যে ক্রিসমাস ডে কিন্তু আমরা কিন্তু যেন মনে হয় আমাদের ঈদ অথবা পূজা কারণ একটা জিনিস লক্ষ্য করেছেন আমাদের কিন্তু অসাম্প্রদায়িক চেতনা থেকে আমাদের বাংলাদেশের উৎপত্তি হয়েছে তো আমরা কিন্তু সবার সাথে মিশতে পারি আমাদের কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সেটা হলো কি তার মানবতা বোধ আমরা দেখবো আমরা মানবতা বোধের প্রতি বেশি আকৃষ্ট হই আমাদের লালন হাসন রাজা আমাদের যারা কবি সাহিত্যিক বা যারাই আছে সবাই কিন্তু মানবতার জয়গান করেছেন এবং এই জন্য কিন্তু আমরা মিশতে পারি খুব সহজে সবার সাথে আর মানুষই তো মানুষ সবার উপরে মানুষত্ব সব ধর্ম এটাই বলে যে সবচেয়ে আগে মানুষকে জীবে দয়া করো মানুষকে ভালোবাসো এমন একটা দিন তুমি আমাদের ইনভাইট করছো ওইটা এত খুশির মান্থ যে বলা যায় না ওইটা ঈশ্বর আমাদের শত্রু সেনারা আত্মসমর্পণ করছে বিজয়ের মাস হ্যাঁ আপুর কাছে আসছি কারণ আপু সবচেয়ে বড় যে বিষয়টি যে আপু এই বিজয়ের মাস এবং আপু যে আনন্দটা কারণ আপনার যে জীবন সঙ্গী তিনি একজন মুক্তিযোদ্ধা তাই না সবাই মুক্তিযোদ্ধা অবশ্যই সম্মানিত আসলে তা আমাদের যে মুক্তিযুদ্ধ আমরা যে যুদ্ধ করেছি আসলে আমাদের কোনো পার্টি ছিল না এখানে কোনো আমলিক ছিল না সবাই আমরা আমাদের দেশে স্বাধীন স্বাধীন করবো এই দেশে ভালোবাসতে গিয়েই আমাদের এই বিজয় ফুল ফ্লাওয়ার এই বিজয় দিবস সব এই দেশে ভালোবাসি আপু আসবো আপনার কাছে আমাদের সাথে একজন কলাই হয়েছেন কে হয়েছেন হ্যালো সালাম আলাইকুম কলাই কে হয়েছেন আমাদের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু এই শুভ দিনে এই সুন্দর দিনে এই সুন্দর মাসে আপনাদের তিনজনকে আমাদের প্রিয় মুনাপু আমি অনেক আমাদের অনেক প্রিয় অনেক প্রিয় একটা মানুষ মিতা এত সুন্দর মানে উপস্থাপনা করে মানে ফোন না দিয়ে থাকা যায় না রে ভাই থ্যাংক ইউ আপা থ্যাংক ইউ আপা সব দিক দিয়ে সুন্দর হ্যাঁ সব দিক দিয়ে এই হলিডেটা যেন সবাই 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 ভালো যায় আমার খ্রিস্টান ভাই বোনদের আমাদের সবাই জন্য ভালো যায় আর নতুন বছর আসছে সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার এবং আশা করি সবসময় থাকবে এবং আপনি সবসময় আমাদের সাথে আছেন অনেক ভালো লাগবে আপনাকে পেয়ে অনেক অনেক ধন্যবাদ আপনার জন্য অনেক অনেক শুভকামনা আপু যেখানে ছিলাম ভাইয়া যেহেতু মুক্তিযোদ্ধা এই বিজয় মাসে সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিজয় মাসে আমি আমার একটু বলছি যে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যে এই বিজয় মাসে আমাদের যেহেতু আয়ন টিভি অনেকগুলো ইভেন্ট ছিল আমি শো করতে পারিনি এই জন্য যে বিজয় মাসে যে বিজয় বিষয়টি নিয়ে যে কথা বলা এই আমার ওমেন্স ওয়ার্ল্ডে তো খুবই ভালো হয়েছে যে এই বিজয় মাসে আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের একজনকে পেয়েছি আমাদের সাথে তার থেকেও আমরা শুনবি এবং নাজুয়াপা আমার ভাই ছিলেন হ্যাঁ নাজুয়াপা মুক্তিযোদ্ধা পরিবারের ছিলেন হ্যাঁ আমাদের বাড়িতে আমার চাচা দুইটা তিনটা চাচা আমার ভাই একটা কদিন আগে ইয়েতে মারা গেছেন উনি ভাইরাস যেটা কোভিডে উনি ইয়ে কমান্ডার ছিল অনেক যুদ্ধ করছে আমার বাড়িতে দুইজন
একজন মারা গেছে ওই অনেক সম্মানের সাথে উনারে গভর্নমেন্ট থেকে ওই যে যেটা খোঁজ করে মানে সম্মান করে যে মাটি দেওয়া করছে আরেকটা চাচা উনিও খুব নাম করে ওইখানে লিডার ছিল তো উনারে কে কোন শত্রু জানে না ঢাকায় ছিল উনি উনার ওয়াইফ আবার যে জহুরা ইয়ে জহুরা চৌধুরী উনার ওয়াইফ হইল এমপি ও যে মৌলভীবাজার আর ওই সুনামগঞ্জের এমপি আচ্ছা বর্তমানে জহুরা উনি আসে মাঝে মাঝে ও আমার চাচি উনি আলাউদ্দিন জহুরা আলাউদ্দিন আর আমার চাচারে রাত কে জানি মার্ডার করছে নাকি আর পাওয়া যায় নাকি ঢাকায় স্বাধীন হওয়ার পরে স্বাধীন হওয়ার পরে এমন অনেক ইতিহাস আমাদের আমরা অনেককে হারিয়েছি এই মুক্তিযুদ্ধের পর স্বাধীনতা সংগ্রামে সেই নয় মাস যুদ্ধের পর যখন ডিসেম্বর মাসে আমাদের বিজয় অর্জিত হলো এই বিজয়ের পরও কিন্তু আমরা দেখেছি অনেকে অনেকে গুম হয়েছে অনেকে হারিয়ে গেছে অনেকে ফিরে আসেনি এই যে না পাওয়া এই যে কষ্ট হারানোর বেদনা সব কিছুর বিনিময়ে কিন্তু আমাদের অর্জিত এই স্বাধীনতা আজকে যে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি এটি লাল সবুজের পতাকা পেয়েছি এই যে এই প্রবাসে বসে আমরা স্বাধীনভাবে মাথা উঁচু করে কথা বলতে পাচ্ছি তাদের আত্মত্যাগের বিনিময়ে আজ এই অনুষ্ঠান থেকে তাদের প্রতিও আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা আপু আপনি এই যে মুক্তিযুদ্ধে কথা বলতে গিয়ে যে আপনার জীবন মানে সহ জীবন কাহিনী এবং আপনার যে জীবন চলার সঙ্গী যে আপনার হাজবেন্ড উনি একজন মুক্তিযোদ্ধা তো এই বিষয়টি এই বিষয়টি যোদ্ধা না সবাই শুনবে তো উনি আমি বলি উনি ছোট ছিল ক্লাস মেট্রিকের আগে আমার যা গল্প করছে উনারে ধরে নিয়ে গেছিল ও মাই গড এত ছোট বাচ্চাকে ধরে নিয়ে গেছে ধরে নিয়ে গেছিল ওরে রাস্তায় পেয়ে ছিল আমাদের সাথে ইয়াং ছিল তো কিশোর ছিলেন তখন ইয়া কি বুঝে জানি ওনার দাদা খুব রিলিজিয়াস পার্সন ছিলেন উনি অনেক দোয়া করছে সবাই মিলে মা বাপ সবাই কেন জানি ওনার ছেড়ে দিছে আর নাই অবস্থা তো কি হইতো আর যা মুক্তিযুদ্ধ শুধু যে ছেলেরা যুদ্ধ করছে বন্ধু দিয়ে মারা করছে বোনরা করছে ও যে আমাদের মাছ আছে এগুলো তো ভিতরে ভিতরে অনেক হেল্প করছে এটা তো সবার জন্য একটা দেশ স্বাধীন করছে বা যে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যুদ্ধ করছে অবশ্যই এখানে কোনো পার্টি ছিল না কিছু ছিল না ভেদাভেদ ছিল না সবাই সবাই হেল্প করছে তখন তারপরে আমার একটা যে ইয়ে চাচা মারা গেছিলো আমার দাদি হয় দাদি তো অনেক হেল্প করতো লুকাই লুকাইয়া মুক্তিবাহিনীর খাওয়াইতো ওরা লুকাই লুকাইয়া আসতো ভিতরে ভিতরে এগুলা তো স্টোরি জানেন তারপরে ওই যে আমরা কম করলাম নি যদি ছোট ছিলাম ক্লাস ফাইভ সিক্স ওইরকম মনে হয় তখন আমরা তো দৌড়াইতে হয়েছে সেলিং করতেছে বাড়ি ছেলিঙ্গে ঘর টর ভাঙিয়ে আমার সামনে আমার আমি দুলাবাই বসেছিলাম মৌলভীবাজারে উনিও মহিলা এমপি তো ওনার হাজবেন্ডটা আমার সামনে দেখলাম ধরিয়ে নিয়ে গেল উনি রাত্রে ওই যে রেডিও ইয়ে পড়তো কি যে একটা রেডিও ছিল না আল্লাহ কিরম না ফিরে কেন আসছে জানেন ওর ভাই আবার পাকিস্তানে ছিল আচ্ছা আচ্ছা পাকিস্তানে ওইখানে জব করতো খুব বড় জব করতো ওইটা হয়তো বলছে আমরা কিছু বলে বাইরে আসছে বের হয়ে আসছে কিছু বলে টলে তারপরে তো আমরা দৌড়াইলাম রাত্রে মানে রাত্রিবেলা এটাও তো যুদ্ধ আমরা যে গর্তের মধ্যে গিয়ে ঢুকছি কি শীত কি শীত ছিল শীতের মধ্যে গিয়া তারপরে আমার বোনের আপনাকে এই বিজয় দিবসটার কথা মনে পড়ে যে এই যে ষোলো ডিসেম্বর যে বিজয় হলো যে পাকিস্তান হানাদার বাহিনী আত্মসমর্পণ করলো এই দিনটার কথা কি আপনি মনে পড়ে সেই সময় মনে পড়বে না কেন আমার তো আমি যে এরকম আমাদের নিয়ে তো সবাই বয়ে ছিল ইয়াং তো ওই বয়সে আমি স্কুলে তখন পড়তাম একটা মেয়েরে দৌড়াইয়া নিয়ে গেছে যেমনি শুনছি আর তো স্কুলে যায় নাই তারপরে আমার ফুফু আমারই নিছে আমার মা বাবা তো ওই গার্ডেনে থাকতে করতো আমার আব্বা আমার আব্বার বাগান লুটপাট হয়ে গেছে ও গার্ডেন মেনে চা বাগান সব নিয়ে গেছে
আমার বাইরা কোথায়, আমি কোথায়, আমার বাপ কোথায় কিছু জানি না। এটা তো একটা যুদ্ধ। ফুফু আমারে নিয়ে গেছে, আমার বোন বলছে তুমি নিয়ে যাও, আমার হাজবেন্ড। আপনি যে ভাইয়ের কথা বললেন, যে হাজবেন্ডের কথা বললেন, যে সে মানে মুক্তিযোদ্ধা ছিল না মানুষের, কিন্তু সেও কিন্তু মুক্তিযোদ্ধা। যারা নাকি সেই সময় তাই না, বলছে যারা কিশোরী ছিল, কিশোরী তরুণীরাও কিন্তু অনেক ধরনের অন্য ধরনের যুদ্ধ করেছে, যে তাদের লুকিয়ে রাখা, হয়তো অস্ত্র হাতে যুদ্ধ করেনি, কিন্তু এক একজন এক এক ভয়ে ভয়ে বলতে পারতো না, অনেক কিছু তো করছে ভিতরে ভিতরে। তারপর অবশ্যই তাদের অবদান অনেক আমাদের দেশের জন্য, অনেক অবদান। তখন আমার আমার বোনটা আমার ফুফুর কাছে দিয়ে দিল, ওখানে ও বলে আমার জামাই হাজবেন্ডটি ধরিয়ে নিয়ে যায়, আর তোমারে ফালতাম কিরম। ফুফু বয়ে আমারে দিল, ওই যে তখন কি কি ছিল পাকিস্তানে ইয়ে কাজ করতো যারা, একটা মানে ওইখানে সেই আচ্ছা আচ্ছা আছে না কমিউনিটি শরণার্থীর মতো একটা জায়গা, মানে ওরে রিক্সা করে আমাদের বাড়িতে পাঠাইতো। এই ওই যে মুলিবাজারে একটা পুল আছে, ওইখানে গিয়া একটা পাকিস্তানি ডাকছে, বলে এই রিক্সা ঠেরো ঠেরো, আমার ভিতরে এই বুঝি, এই বুঝি আমি যাই, শেষ আমার জীবন। তারপরে কিছু আল্লাহ আল্লাহ আছে, মানে অবশ্যই হ্যাঁ বাড়ি থেকে আর উপরে যিনি আছেন উনি অবশ্যই আমাদের সেভ করেছেন বলেই কিন্তু আমরা এত তাড়াতাড়ি দেশ স্বাধীন করতে পেয়েছি এবং সবকিছু পেয়েছি। আসবো আপা আপনার কাছে, আমি একটু নাজপার কাছে যেতে চাচ্ছি। আমাদের নাজপা, এই যে আপু যেটা বললেন যে একটু মুক্তিযুদ্ধ, যেহেতু বিজয়ের মাস, এটা নিয়ে একটু কথা বলি। আমরা তো ক্রিসমাস নিয়েও তো অবশ্যই বলবো। তো এই যে আপু যেটা বললেন যে মুক্তিযুদ্ধ শুধু যারা করেছে, এছাড়া কিন্তু মারা বোনরা নারীরা, কিন্তু নারীদের কিন্তু অনেক অবদান, অনেক ভূমিকা, কিন্তু আমরা কিন্তু দেখি যে ওই জায়গাগুলোতে কিন্তু খুব একটা আসে না নারীদেরকে হাইলাইট করা। যখনই স্বাধীনতার গল্প আসে স্বাধীনতা, তখন শুধু আমরা যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধ করেছে বিভিন্নভাবে, ছেলেদেরকে দেখি, নারীদেরকে কিন্তু খুব হাইলাইট করতে কম দেখি, কম দেখি। এই বিষয়টা আপনি কীভাবে দেখেন? যেমন ধরুন আমার ভাই মুক্তিযোদ্ধা ছিলেন, আমার ভাইপো, তখন আমাদের সারা বাড়ি পাকিস্তানিরা ঘেরাও করে রাখছে, এবং আমাদের কাঠের দোতলা ছিল ওইটা পুরো জ্বালিয়ে দিছে। এবং সমস্যা হয়েছে যে কিশোরী যে মেয়েগুলা, তাদের কী অবস্থা হবে? তো আমার একটা আমার চাচাতো ভাইয়ের মেয়েটা খুবই সুন্দরী, এখন তাকে মানে রাখতে সাহস পাচ্ছে না। তখন আমার ভাই মুক্তিযোদ্ধা ওনাদেরকে ওই যে ইন্ডিয়ায় মানে সব বাচ্চা সহ সবাইকে স্থানান্তর করা হচ্ছিল, তখন ওনার বাবা মা ওনার হাতে সঁপে দিয়েছিলেন যে আমার মেয়েটাকে ওইখানে নিয়ে যাও। কারণ বিভিন্ন যেমন আমাদের যারা বড় ভাবিরা বা আমাদের যে বড় আপুরা, তাদেরকে মানে কিভাবে সেফে রাখা যায় সেই চিন্তা কিন্তু অস্থির থাকতেন। এবং অনেক সময় দেখা গেছে এ কি আমার এক ভাবি বলছেন, উনি যুদ্ধের সময় কখনো মামার বাড়ি, কখনো ওই বন্ধুর বন্ধুর বোনের 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 সূত্রে দুলাভাই ওই বাড়ি, এইরকম আর কি বিভিন্ন জায়গায় ওনাকে থাকতে হয়েছে, যেহেতু উনি খুবই সুন্দরী তখন, মানে বিবাহ উপযুক্ত। তো বিবাহ উপযুক্ত মেয়েরা কিন্তু খুবই সাফার করেছে তখন, অবশ্যই শহরে বলুন আর গ্রামে বলুন। আর বিশেষ করে আমাদের শহরে বাসাটা ছিল শাহজালে মাজারের পাশে, তো আমাদের আমাদের বাড়িতে অনেক মানে ইয়াং যে ছেলে মেয়ের মা বাবা আমাদের বাড়িতে এসে আশ্রয় নিয়েছেন, যে এখানে ওরা বোমা ফেলতো না এবং এখানে একটু কম ধ্বংসাত্মক কাজ করতো, মাজারকে সম্মান করে। তো পুরো মানে আমাদের এলাকাটা একটা আশ্রয় কেন্দ্র হয়ে গিয়েছিল, অনেকের সাথে আমাদের এখনো পরিচয়। ওই যে আপনারা আমাদেরকে মুক্তিযুদ্ধে আশ্রয় দিয়েছিলেন, তারা এই জন্য এখনো কৃতজ্ঞ। এবং আমার মা বাবাকে ওরা মা বাবাও ডাকতো, এবং হিন্দু কিছু আমাদের কাজের বুয়া ছিল হিন্দু, তো সে এসে বাধ্য হয়েছে মুসলমানও হয়েছে, সে সারা জীবন আমাদের বাসায় ছিল এবং তার ছেলে মেয়ে সবাইকে মেরে ফেলছে, আর সে হিন্দু থেকে মুসলমান হয়ে গেছে আর কি, সে মুসলমান হয়েই মারা গেছে শেষে। তো এই যে এই ক্ষেত্রেও তো এই যে যেমন ধরেন আপনার বাবার কথা না বলে যদি মায়ের কথাই বলি, সে তো এই যে মানুষগুলোকে আশ্রয় দিয়েছে, রান্নাবান্না করে খাইয়েছে, এই যে সাপোর্টগুলো দিয়েছে, এইভাবে কিন্তু অনেক মা তার সন্তানকে হারিয়েছে, সন্তানকে পাঠিয়ে দিয়েছে, তার ছেলে সতেরো বছরের ছেলে দিয়ে দিছে তুমি যাও যুদ্ধে, ওই তো আল্লাহর নামে দিয়ে দিছে যে সে হয়তো ফিরে আসবে, কি আসবে জানা আছে না, ফুকা ফিরবে। হ্যাঁ হ্যাঁ, ওই আমার ভাই পুরা গিয়েছিল যুদ্ধে, মানে ফিরবে কি ফিরবে না আমরা জানি না, কিন্তু মানে খারাপ লাগে ওরা বিদেশে চলে আসছে, কিন্তু ওরা বলতেও চায় না যে আমরা মুক্তিযোদ্ধা কোনো কিছু নিতে চায় না, বলে আমরা আসলে কিছু পাওয়ার জন্য তো যুদ্ধ করি না, আমরা বাংলাদেশকে চেয়েছিলাম একটা সুন্দর বাংলাদেশ, এখন আমরা বিদেশে এসেছি, আমরা বাংলাদেশকে আমরা আরও প্রতিষ্ঠিত করব, বাংলাদেশকে এখনও আমরা ভালোবাসি। তো আমি বলবো যে প্রবাসে যারা বাংলাদেশি আছে তাদেরকে যেন মানে যোগ্য মর্যাদা দেওয়া হয়, তারা বিদেশে আসলে কী হবে, তারাও কিন্তু দেশের জন্য যুদ্ধ করেছে, আর এই যে বাংলাদেশ সমৃদ্ধ হচ্ছে এখানেও তাদের কিন্তু অবদান রয়েছে। অবশ্যই, তো আমি বলবো যে প্রবাসী নারী পুরুষকেও একটু মূল্যায়ন করা উচিত, বা এই যে লন্ডনে আমরা কত আড়ম্বরে কত বর্ণাঢ্য আয়োজনে আমরা বিভিন্ন সংগঠন আয়োজন করতেছি, তার কারণ কি? আমরা বাংলাদেশকে ভালোবাসি, যদিও আমরা অনেক দূর, তাদেরকে আমরা মূল্যায়ন করতে চাই। হ্যাঁ হ্যাঁ, সেটাই, দেশের জন্য কাজ করে, দেশের জন্য।
আপনি জানেন কিনা, আপনি মনে হয় জানবেন যে গত বছর আমরা যে আয়ন টিভি প্রতি বছর বিজয় মেলা করে থাকি খুব বড় করে, গত বছর আমরা প্রবাসী মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করেছি যারা নাকি ইংল্যান্ডের থেকে দেশকে সাপোর্ট করেছে সেই সময়, যে কোনো ভাবে হয়তো কিছু টাকা পাঠিয়েছে, পাঠিয়ে দেশকে সাহায্য করে, এই ধরনের তাদেরকেও কিন্তু আমরা মূল্যায়ন করতে চেষ্টা। আমার যে ভাই মুক্তিযোদ্ধা ওনার তো অর্থ করেছিল না, লন্ডনে এক ভাই ছিলেন উনি উপহার পাঠাতেন টাকা, তো মানে চলতে তো হবে। তো এইভাবে এই যে বিদেশে অবস্থান করে যে ভাইয়ের জন্য ভাই টাকা পাঠাইছে এবং এক ভাই যুদ্ধ করছে, সহযোগিতা না থাকলে কিন্তু হতো না, কেউ অর্থ দিয়ে করেছে সহযোগিতা, কেউ অস্ত্র দিয়ে, অবশ্যই বিভিন্নভাবে যে যেভাবে পেরেছে। এই যে যারা নাকি রিফিউজিদেরকে খাইয়েছে, যেমন যারা নাকি ঢাকা শহর ছেড়ে বা শহর ছেড়ে গ্রামে চলে গেছে, থাকার কোনো জায়গা নেই, আশ্রয় নেই, সেখানে গ্রামের মানুষ তাদেরকে খাইয়েছে, পানি দিয়ে রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে নাকি পানি দিয়েছে, খাবার দিয়েছে, গ্রামবাসী সাহায্য করেছে, গ্রামবাসীরা সাহায্য করেছে, মাইলের পর মাইল লাইন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা মানে রিফিউজিদেরকে খাইয়েছে। তো এইগুলো কিন্তু প্রতিটা মানুষ, আমি মনে করি যে আপা যেটা বলছিলেন যে স্বাধীনতা কিন্তু শুধু যে যারা যুদ্ধ করেছে না, প্রতিটি মানুষ প্রতিটি তার জায়গা থেকে অবস্থান থেকে দেখেন। ওই যে ধর্মের যদি আসিতে বলি যে মানবতা বুঝিটা, আমার আব্বা কি করছে, আমাদের বাড়ির পাশে একটা হিন্দু বাড়ি ছিল, তো হিন্দুদের অত্যাচার, তো ওরে ধরে নিয়ে গেছিল, ধরেন আব্বার কি কান্না, ওর একটা ফুফু ছিল কানতে কানতে বলতো একদম লাশের মতো পড়ে গেছে মাটিতে, আব্বার আর সহ্য হচ্ছে না, ওর সাথে সাথে গেছে কারে ধরছে কারে না, যারা এখানে স্থানীয় ওদের সাথে থাকতো ওদের ধরে নিয়ে গিয়ে দেখছে একদম যে তীরে লড়াই দিচ্ছে, মানে যান শেষ, আর ওইদিকে ফুফুর যান শেষ হইতেছে ভাই ফুতির জন্য। তারপরে আব্বাজি কেমন করে কে খালি পায়ে দৌড়াইছে, জুতার দিকে তাকায় নেই যে কেমনি যাই তোরে বাঁচাইতে, তো এইটা একটা মানব বাঁচাই আনছে। কিন্তু ও বলছে মরার আগেও বলছে আমার আব্বার কথা, যে এটা তো কোনো ধর্ম নিয়ে আস না, এটা একটা মানব, এটা একটা মানুষ। আর দেখেছেন অনেকে যে জায়গা সম্পত্তি তো বিক্রি করেছে, যে মানে অনেকে আছে দরকার নেই কিনার তারপরও কিনেছে, যে এই লোকটাকে পাশের হিন্দু লোকটাকে রক্ষা করি কারণ তার যান বিপন্ন, তখন মানে বাধ্য হয়ে সে দরকার না হলেও তার জিনিস কিনে তাকে সাহায্য করেছে বা তাকে হেল্প করেছে কিভাবে সে সেফে থাকবে। আসলে মানবতাই মনে হয় ধর্মের, আমার ননার সে হাজবেন্ড লুটন থেকে উনি লিডার ছিল ওই কমিউনিটি, উনি অনেক হেল্প করছে, আমার শ্বশুর করছে, এখানে ছিল আমার শ্বশুর, তখন আমার চাচারা ছিল বার্মিংহামে, ওই যে টাকা পয়সা তো অনেক প্রয়োজন ছিল না দেশে, তো এরা তো অনেক হেল্প করছে, এদের তো অনেক মানে আরও আছে, আমার নাম ভুলে গেছি এখন, আমার একটা বার্মিংহামে তো অনেকেই আছে, অনেক আছে, অনেকেই আছে যেখানে বাংলাদেশের পতাকা প্রথম, অনেক আছে, ওরা অনেক করছে এই দেশ থেকে, এমনি কি স্বাধীন হয়েছে এত মানুষের ত্যাগ আছে। এই যে মানুষে মানুষে ভালোবাসা না, এই ভালোবাসাই কিন্তু এখনো আজকে এই যে ক্রিসমাসের দিন, এই দিনে এত ভালোবাসা দেখতে পাচ্ছি, আমাদেরকে ওরা কিন্তু সুইট দিচ্ছে, আমাদের বিদেশি যারা খ্রিস্ট ধর্মাবলম্বী তারা আমাদের ঘরে অনেক কিছু পাঠাইতেছে, মানে ভালো লাগতেছে যে ওরা মিলেমিশে মানুষকে ভালোবাসা, মানুষের প্রতি মানুষের যে সম্পর্ক এটাই কিন্তু মেল। এবং আমাদের সেই স্বাধীনতার সময় তো আমি বলবো যে এই বিষয়টি কিন্তু কাজে এসেছে, তখন কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ কিন্তু থেমেছিল না, সবাই মিলেমিশে থাকতো একটা গ্রামে, সবাই তাদের পূজা পার্বণেও দেখা যেত সারা গ্রামবাসী, আমরা কত ওই যে বাতে সবাইগুলা খাইতাম ছোটবেলা, ছোটবেলা ছিলাম আমার আব্বা তো গার্ডেন ম্যানেজার ছিল, তখন হিন্দুরা ছিল তো সাগর বাগু, চা বাগানের বাবু ছিল সাগরে, এইগুলা থাকতো তো অনেক, এগুলো হিন্দুই বেশি ছিল, কিন্তু এত ভালো ছিল, আমরা তো সব সময় গিয়া বাতাসা কি কি নাস্তা টাস্তা খাইতাম, আর এদের সাথে যে এত ফ্রেন্ডশিপ, ছোটো ছোটো ছেলে মেয়ে কত কিছু গল্প করতাম, সত্যি ভাবতাম আর কি তখন, মানে ওই যে ছোটবেলার গল্প যেগুলো মানে মনে হয় রাজা বাসা কত কিছু গল্প ওইরকম। আপু আপনাদের চা বাগানে কি খ্রিস্টান ছিল? আর আমার আব্বারা তো আরো মিশুক ছিল, আমরা এত পারতেছি না, ওরা দেখছি যে কি মিশুক, আমার আব্বা তো সব সময় ওরা, আমরা তো টেন ব্রাদার সিস্টার বুঝছি, আমাদের বাসার একটা দারোয়ান থাকতো আর অনেক কাজের মানুষ টানুষ যদি পালা টালা থাকে দিয়ে, ওরা না এত গুছা চাবি আমার আম্মা লটকাইয়া এইখানে ছুটতো, আগে তো চাবি চাবি এই তো ওরা বিকেলে বাইরে দিত,
দুজনে আব্বা আবার ব্রিটিশ আর্মি ছিল ও আচ্ছা আচ্ছা অনেক স্মার্ট ছিল হ্যাঁ তখন বাইরে যেত ওরা বেড়াইতো ঘুরতো এই ভাষায় ওই ভাষায় তো মানে এত মিলমিলে স্বামী ছোটবেলার কথা এই জন্য মনে হয় আমরাও হয়েছি আমি কই ও আমারে কয় তোমার নাতিন তোমার মতো হয়েছে আমি তার মতো হয়েছি ঈদের সময় কি করতো আমাদের হিন্দু বান্ধবীরাও কিন্তু কাপড় কিনত কারণ তখন তো শপিং মলে অনেক সুন্দর সুন্দর জিনিস আসে তখন ওরা গিয়ে দেখতাম তারাও বলতো হ্যাঁ মজা লাগে কারণ নতুন নতুন কাপড় আসে ঈদের সময় তো আসলেই মানে একটা উৎসব হলেই কিন্তু একটা প্রত্যেকটা মানুষই ভুলে যায় ভেদাভেদ আরো বেশি ভেদাভেদ আমরা তো ছোট ছিলাম তখন উৎসব তো ওরা তো এত ধর্ম নিয়ে বুঝি না যেখানে ছুটছে এখানে তার একটা সাগর ছিল ওইখানে যাত্রা হইতো ও আচ্ছা কি যে খুশি লাগতো ওইখানে যাইতাম তো তখন তো আমরা তো বুঝি না আসবো আপু এই কথাগুলো শুনে আমাদের সেই আমিও সেই ছোটবেলায় চলে যাচ্ছে কারণ আমি পুরনো ঢাকাতে বড় হয়েছি ঢাকা তো আরো বেশি দূর পুরনো ঢাকাতে বড় হয়েছে আমাদের পাশে ছিল মন্দির আমাদের বাসার পাশে ছিল মন্দির পুজো হতো চার্চ ছিল ওই যে পুরনো ঢাকা যে একটা বড় সেন্ট ফ্রান্সিস স্কুল এবং ওদিকে তো এই বিষয়গুলো আমি একটু শেয়ার করতে চাই আপনাদের সাথে এবং সেই দর্শকদের সাথে প্রিয় দর্শক মন্ডলী কোথাও যাবেন না আমরা আছে এই ক্রিসমাস এবং ধর্মীয় বিষয়গুলো নিয়ে অনেক আড্ডা অনেক গল্প এই আমাদের অতিথিদের সাথে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন।